হে এভরিওয়ান, টেস্টি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণই টেস্টি সোয়া কিমা মশলা রেসিপি। মাংসের কিমাকেও হার মানাবে এই সোয়া কিমা মশলা রেসিপিটি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই চটজলদি রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। রুটি, পরোটা বা নানের সঙ্গে কিন্তু এটা খেতে অনবদ্য লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। তাহলে চলুন এবারে টেস্টি সোয়া কিমা রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি সয়াবিনটাকে গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আমি এখানে 2 কাপ পরিমাণ গরম জল ব্যবহার করছি। 10 মিনিট হয়ে গেছে আর আমাদের সয়াবিনটাও জল অ্যাবজর্ব করে অনেকটা ফুলে গেছে। এখন এটাকে আমি হাতের সাহায্যে নিংড়ে সমস্ত জলটা বার করে দিচ্ছি। এটাকে আমাদের খুব ভালো করে নিংড়ে নিতে হবে যাতে একটুও জল না থাকে। ঠিক এরকম করে যখন আমরা প্রেস করছি, দেখুন একটুও জল কিন্তু এর মধ্যে নেই। এখন সয়াবিন গুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর এটাকে আমি একটু মোটা করে ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু আমাদের কোনো রকম জল অ্যাড করলে চলবে না, আমরা এটাকে কিন্তু কোনো পেস্ট বানাবো না। ঠিক এই রকম ধরনের ঝরঝরে মতো মোটা করে জাস্ট ব্লেন্ড করে নেব। এখন আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল আর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি দারচিনি, 1টা স্টার এনিস, 1টা বড় এলাচ আর 1/2 টিস্পুন গোটা জিরে। এটাকে এখন 1 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এখন আমি এটাকে 4-5 মিনিটের জন্য মিডিয়াম হিটে ফ্রাই করে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এটাকে 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো। এটাকে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য রান্না করে নেব, যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে। কুচানো টমেটোর বদলে আপনারা টমেটো পেস্ট কিংবা বাজারের কেনা টমেটো পিউরি ব্যবহার করতে পারেন। আমার টমেটোটা এখানে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আমি এখানে হোমমেড গরম মশলা ব্যবহার করছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সমস্ত মশলাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি 2 মিনিট ঢাকা দিয়ে লো হিটে কষিয়ে নেব। আমার মশলাটা এখানে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই। তবে টক দই দেওয়ার আগে আমি গ্যাসটাকে বন্ধ করে মশলাটাকে একটু ঠান্ডা করে নেব, কারণ না হলে টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। আমি এখানে 1/4 কাপ মতো টক দই ব্যবহার করছি। খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা টক দই পছন্দ না করলে টক দইটা নাও অ্যাড করতে পারেন, তবে টক দই দিলে কিন্তু সোয়া কিমার টেস্টটা খুবই ভালো আসে। দেখুন আমাদের মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য লো হিটে দইয়ের সঙ্গে মশলাটাকে আরেকবার কষিয়ে নেব। দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে আর দইয়ের জন্য কি সুন্দর একটা রিচ কালার এসেছে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ মটরশুঁটি আর ব্লেন্ড করে রাখা সোয়া কিমা। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1 টিস্পুন নুন ইউজ করছি। খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি, আপনারা ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করলে প্রথমে একটু বয়েল করে নেবেন। আমার মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম হিটে রান্না করে নেব। ঢাকাটা খুলে এটাকে আরো 4 থেকে 5 মিনিট মিডিয়াম হাই হিটে নেড়েচেড়ে নেব, যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা 1/2 ইঞ্চি আদা আর 2টো সরু সরু করে কেটে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের সোয়া কিমা মশলা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হোমমেড গরম মশলা, যার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের দুর্দান্ত স্বাদের সোয়া কিমা মশলা কিন্তু তৈরি হয়ে যাবে। রুটি, পরোটা বা নানের সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই এই সোয়া কিমা রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনো না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত। পাশে থাকার জন্য ধন্যবাদ।